রাজবাড়িতে ইউপি সদস্য ফজের আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফজের আলী পাংশার পাট্টা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য। তার বাড়ি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় এলাকার একটি বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ফজের আলী। এ সময় দুর্বৃত্তরা গুলি চালালে ঘটনাস্থলে তিনি মারা যান। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।